আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। সাতক্ষীরা সীমান্তে গ্রেফতারের পর র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও বহুল আলোচিত প্রতারক সাহেবকে। ভোরে র্যাবের একটি বিশেষ দল সীমান্ত দিয়ে পালানোর পথে তাকে আটক করে দেভাটার শাখরা কোমরপুর থেকে। তাকে ঢাকায় আনতে সেখানে যায় র্যাবের দুইটি হেলিকপ্টার। গ্রেফতারের 2 ঘন্টার মধ্যেই ঢাকায় আনা হয় প্রতারক সাহেবকে। তাকে গ্রেফতার এবং পরবর্তী পদক্ষেপ র্যাব হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাকে আমরা নৌকাযোগে পার হওয়ার সময় আমরা বোরকা পরিহিত অবস্থায় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আমরা তাকে মাত্র গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তার বিস্তারিত জিজ্ঞাসাবাদে তাকে হয়তো আমরা জানতে পারবো তার পৃষ্ঠপোষক কারা ছিল, কীভাবে উনি গিয়েছেন। আনুষ্ঠানিক ব্রিফিং আমাদের মহাপরিচালক র্যাব ফোর্সেস করবেন র্যাব হেডকোয়ার্টারে। সাতক্ষীরা সীমান্তে ইছামতি নদী পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা ছিলেন প্রতারক সাহেব। তৈরি ছিল নৌকা, এ কাজে সে সাথে নিয়েছিলেন সীমান্তের এক দালালকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। নদীতে নামার আগেই তাকে ধরে ফেলে র্যাব। সাহেদকে গ্রেফতারের নাটকীয় সেই ঘটনার তথ্য ও ছবি সাতক্ষীরা থেকে পাঠিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান। জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। তাকে গ্রেফতারের জন্য যখন সারা দেশে চলছে বিশেষ অভিযান, সীমান্তে তল্লাশি, ঠিক তখনই নিজ জেলা সাতক্ষীরাতে লুকিয়েছিল রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদ। ভাড়া গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে মেয়ে সেজে ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে পৌঁছাসে। ইছামতি নদী পেরিয়ে বুধবার সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট সীমান্তে পৌঁছানোর কথা ছিল তার। বোরখাপরা প্রতারক সাহেদকে ভোর 5টার দিকে দেভাটার শাখরা কোমরপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে ইছামতি নদী পেরিয়ে মাত্র 3 কিলোমিটার দূরেই ভারত। শাহেদকে গ্রেপ্তারের জন্য কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হচ্ছিল বলে জানান র্যাব কর্মকর্তারা। সাতক্ষীরায় জন্ম এবং ছোটবেলা কাটলেও ওই জেলায় আর থাকেননি শাহেদ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 1.5 যুগ আগে জেলা শহরের পৈতৃক ভিটেমাটি বেঁচে সে সাতক্ষীরা ছাড়ে, আর যায়নি জন্মভূমিতে। সীমান্তে আটকের খবর নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা থেকে র্যাবের দুটি হেলিকপ্টার পৌঁছায় সাতক্ষীরায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা 8টায় শাহেদকে নিয়ে রওনা হন ঢাকার পথে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। আজ এটিএন বাংলার জন্মদিন। নানা চড়াই উচ্চাই আর ইতিহাসের সাক্ষী হয়ে দেশে প্রথম এই স্যাটেলাইট টেলিভিশন 23 বছর পেরিয়ে 24 পার রাখল। প্রতিবার জন্মদিন ঘটা করে পালন করা হলেও এবার করোনা মহামারীর কারণে কোনো আয়োজন থাকছে না চ্যানেলটিতে। এমন শুভক্ষণে এটিএন বাংলার দীর্ঘ পথ পরিক্রমার কিছুটা তুলে ধরেছেন একরামুল হক সায়েম। ১৫ জুলাই ১৯৯৭ দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এক অনন্য দিন। এটিএন বাংলার হাত ধরে বাংলাদেশ প্রবেশ করে স্যাটেলাইট টেলিভিশন জগতে। বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে এটিএন বাংলা। 2001 সালে শুরু হয় সংবাদ সম্প্রচার। দেশের ইতিহাসে প্রথম প্রতি ঘন্টায় ইরাক যুদ্ধের সচিত্র সংবাদ পরিবেশন করে তাক লাগিয়ে দেয় এটিএন বাংলা। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম আর দুর্যোগ দুর্বিপাকের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের আস্থার জায়গা দখল করে নেয় এই সম্প্রচার মাধ্যম। জয় ইমামুন, এটিএন বাংলা। সংবাদের ক্ষুধা মেটাতে কেবল দেশের আনাচে কানাচেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এটিএন বাংলার সংবাদকর্মী ও কলাকুশলীরা। এই সুদূর পথ পেরোতে আমাদের অনেক ঘাত প্রতিঘাত
পেরিয়ে আজ আমরা এখানে। এটিএন বাংলা শুরুতে যেরকম জনপ্রিয়তা ছিল আমরা সেই জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রাখতে পারছি। তার কারণ হচ্ছে যে আমরা সব সময় শুরুর থেকে যে চেষ্টাটা আমরা করে গেছি সেটা হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা, এবং আমরা নিরপেক্ষ সংবাদ সবসময় পরিবেশন করে আসি। আমরা সব দল বল নির্বিশেষে সকলকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। বিনোদনের দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে বাড়তে থাকে অনুষ্ঠান নির্মাণ, দর্শকের সামনে হাজির করে প্রতিভাবান নানা মুখ। সম্প্রচার মাধ্যমের পথিকৃত এটিএন বাংলা সবসময় সিক্ত হয়েছে কোটি দর্শকের ভালোবাসায়, বন্ধুর মতো পাশে পেয়েছে শোভানোধ্যায়ীদের। দর্শক নন্দিত অসংখ্য নাটক আর মেগা সিরিয়াল সম্প্রচার করেছে চ্যানেলটি। প্রচার করছে স্বাস্থ্য কিংবা রান্না বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, বিতর্কের মতো শিক্ষামূলক অনুষ্ঠানেরও প্রাণবন্ত উপস্থাপনের পৃষ্ঠপোষকতা করে চলেছে এটিএন বাংলা। দুর্যোগে দুর্দিনে অথবা দেশ গঠনে তৎপর সেনা সদস্যদের বিনোদনে সেনানিবাসগুলোতে ছুটে গেছেন এই টেলিভিশনের কলাকুশলীরা। কেবল তাই নয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম দেখতে আইভরি কোস্টে শুভেচ্ছা সফরে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। দেশে বিদেশে অনুষ্ঠিত খেলাধুলার জনপ্রিয় সব আসরের খবর গুরুত্বের সাথে দর্শকদের কাছে তুলে ধরেছে এটিএন বাংলা। স্কুল হকি টুর্নামেন্ট প্রচার ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে দেশের মানুষের মনে হকি বিশ্বকাপ খেলার স্বপ্নও বুনে দিয়েছে চ্যানেলটি। প্রাত্যহিক জীবনে ইসলামের প্রয়োগে সহায়ক নানা অনুষ্ঠান প্রচার করে আসছে এটিএন বাংলা, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও মনোযোগী প্রতিষ্ঠানটি। এই পথচলা এটিএন বাংলা শিশুদের ভাষায় শিশুদের কথা বলার চেষ্টা করছে। 2004 সাল ছিল এটিএন বাংলার একটি উল্লেখযোগ্য বছর। এবছর শিশুদের জন্য শিশুদের তৈরি অনুষ্ঠান আমরাও পারি ছোট পর্দায় অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড জিতে নেয়। 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। বেশ কয়েকবারই অর্জিত হয় এই সাফল্য। এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড সহ নানা অর্জন আছে চ্যানেলটির। এশিয়াতে দুটো দেশ, আমরা চায়না ছাড়া এখন পর্যন্ত এই এমি অ্যাওয়ার্ডকে আনতে পারিনি। তাছাড়া আমাদের এই 23 বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা ইউনিসেফ থেকে একটি পুরস্কার পাই, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইউনিসেফ দেয়, যে অ্যাওয়ার্ডটি পৃথিবীর কোনো চ্যানেল পায়নি, একমাত্র আমরাই এখন পর্যন্ত এটা পেয়ে আসছি। এশিয়ার মধ্যে প্রথম চ্যানেল যে চ্যানেল বাংলা ভাষা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিছি। করোনা মহামারীর মধ্যে কর্মস্থলে নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি সংবাদ সংগ্রহ ও অনুষ্ঠান নির্মাণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচার করা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান। যখন করোনার প্রাদুর্ভাব ঘটে তখন থেকেই আমরা শুরু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সবসময় কিছু না কিছু দেখাচ্ছি, এবং বিশেষ করে আমাদের মেডিকেল প্রোগ্রামগুলি যেগুলি হয় সেই সবে আমরা সবসময় আমাদের ডাক্তারদেরকে নিয়ে এসে এই সম্পর্কে উপদেশ দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। করোনা মহামারীর এই সময়ে জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের অগণিত দর্শকও স্মরণ করতে ভোলেননি সম্প্রচার মাধ্যমের এই ঐতিহাসিক দিনটিকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার এশিয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস। সকাল 10:30 দুটি সূচক নিম্নমুখী থেকে লেনদেন শুরু করলেও সকাল 10:50 পর্যন্ত ডিসির একটি সূচক ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 38,11,00,000 টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 54টির, কমে 33টির এবং অপরিবর্তিত ছিল 154টি কোম্পানির শেয়ারের দাম।
টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেনেস ইনফোসিস লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজ প্যানেল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং পায়োনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।